جوتي بعيدا كوي نہیں تھا শুধু দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন যদি চ্যানেলটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আমরা সকলে কিন্তু কিছু না কিছু জেনে গেছি যে হিরো আলমের তৃতীয় স্ত্রী হিয়ামণি এটা কতটুকু সত্য স্পষ্ট উঠে এসেছে যে টাঙ্গাইলের ঐতিহ্যবাহী যে রসমালাই হিয়ামণিকে নিজ হাতে খাবারের পরে কিন্তু আবারও মিডিয়া কিন্তু তুলপার শুরু হয়ে গেছে তো কিভাবে হিয়ামণিকে হিরো আলম টাঙ্গাইলের ঐতিহ্যবাহী মিষ্টি নিজের হাতে খাওয়ালেন এই ভিডিওটা আপনাদের মধ্যে উপস্থাপন করব তো চলুন দেখে আসি ফুল ভিডিও হিরো আলমকে জয়কালের মিষ্টি খাওয়াচ্ছে এই ব্রাহ্মণবাসী একেবারে কি জয়কালের কি মিষ্টি আমাদের টাঙ্গালে গাড়িতে অনেক ভালো মিষ্টি সত্যি ভালো মিষ্টি আমাদের টাঙ্গালের কি চমচম না আলম ভাই কিন্তু খাই নাই মিষ্টি আলম ভাই কিন্তু মিষ্টি খাই নাই আলম ভাই খাই নাই খাওয়াই দিয়েছেন আলম ভাই মিষ্টি খাইছে টাঙ্গাইল ব্র্যান্ডিং করে ফেলাইছে আচ্ছা শুনেন মিষ্টি খায় নাই কে কে আমাদের ইয়ে খায় নাই লেমন টেমন খায় নাই নিয়ে নাও অনেক আছে নিয়ে নাও আর মিষ্টি নাও লেমন লেগা প্যাকেট ভরো লেমনের লেগে নাও এটা নিয়ে যাও হ্যাঁ একটু কিছু নিয়ে যান নিয়ে যান লেমনের লেগে নিয়ে যাও এই যে সব আমার কাছে আছে মানে সব আপুর কাছে কিন্তু আপুর কাছে আছে আপু সব পাবেন আমি দিতে ডাউনলোড করে লাগবো যাক ব্রাহ্মণ বাস মিষ্টি খাওয়া দিচ্ছে বা 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 গাড়ি আসছে নাকি খবরটা নে আসছে আসছে
اشتركوا في القناة দর্শক আপনারা এতক্ষণ দেখলেন যে নিজ হাতে হিরো আলম টাঙ্গাইলের সেই ঐতিহ্যবাহী মিষ্টি কিভাবে খাওয়ালেন তো সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই অবশ্যই অপেক্ষা করবেন ধন্যবাদ সবাইকে